বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি কালকে একটা বলেছে, কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ জান্নাতে আছে এরকম একটা কথা বলেছে কোনো এক সংবাদ সম্মেলন অথবা যে কোনো জায়গায়। তো এটা নিয়ে ফেসবুকে অনেক ট্রোল হচ্ছে। তো তিনি যেভাবেই বলুক সেটা কোনো বিষয় না, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের যে উচ্চ পদস্থ যে সকল আছে পদ আছে ওইখানে কখনো হুজুরদের ভালো ভালো মহাদিসদের কখনো পদ দেওয়া হয় না, এমনকি আমাদের ধর্মমন্ত্রী যিনি আছেন তো তিনিও যে ধর্ম বিষয়ে খুব বেশি জ্ঞানী তা কিন্তু তার কথা কাজ শুনলেই বোঝা যায় যে খুব বেশি জ্ঞানী না, তাই না? তো যাই হোক, এই বিষয় নিয়ে একটা কথা হচ্ছে, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি বুখারী শরীফে একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। হাদিসটি মুসলিমের 2956 এবং তিরমিজির 2324 নম্বর হাদিসে এই কথাটি উল্লেখ আছে, আপনি দেখতে পারেন এখন মোট কথা আর কি। তো বাংলাদেশ যেহেতু ইসলাম প্রধান একটি দেশ, সে দেশে ইসলামী নিয়মকানুন কিছুটা হলেও আর কি একেবারেই নেই, তার মধ্যে কিছুটা বলতে এসেছি আমি যে কিছুটা হলেও আসলে থাকা উচিত। তো আমার মনে হয় যে উচ্চ পদস্থ যে সকল জায়গা আছে সেই সব জায়গায় মুসলিম প্রধান একটি দেশ হিসেবে এমন এমন লোকদের বসানো উচিত যারা ধর্ম সংঘাত ধর্ম নিয়ে কোনো কথা বলার আগে একটু ভেবে চিন্তা। আর হচ্ছে বাংলাদেশ সবসময় এর আগে সংবিধানে এটা নিয়ে কথা হচ্ছিল যে সংবিধান থেকে তো এটা উঠে দিতে হবে, তারপরে আরও বিভিন্ন কথা আজান আজান দিলে পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণ হয় না, এছাড়াও অনেক ধরনের ইসলামের বিতর্কযোগ্য কথাবার্তা অনেক হয়। তো আমার মনে হয় শুধু আমার না, জাতির যারা সাধারণ পাপি আছে তাদের মনে হয় যে ইসলাম নিয়ে এই সকল যেন পরবর্তীতে না হয়, সেই জন্য যারা বড় বড় পর্যায়ে থাকবে মোটামুটি বেসিক ইসলাম সম্পর্কে বেসিকটা যেন তাদের জানা থাকে।